আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সব সময়। আমি সাহেদ সানি আর আপনারা দেখছেন SahedTube। সো লং টাইম পরে মনে হয় ভিডিও দিলাম। অ্যানালাইসিস তো অনেক দিন যাবৎ দিচ্ছি না, এবং অ্যানালাইসিসের আগে একটা বিষয় নোটিশ করছিলাম আমার টেলিগ্রাম গ্রুপে, এবং অনেকেই যারা নিউ কমার তারা অনেকেই জিজ্ঞাসা করতেছেন ভাই ভিডিও দেন না, ভিডিও দেন না। তো আমি কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি, এবং ওখানে অন্য জায়গায় সক্রিয়তা মানে আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুকে, ফেসবুকে তো বললেন নাই বললেই চলে, আমি আমার ইউটিউবে যে সক্রিয়তা একটু কমায় দিচ্ছি, আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে আপডেট প্রত্যেকটা দিনই দিচ্ছি, এবং ওখান থেকে ফ্রি সিগনাল থেকে শুরু করে সব কিছুই যতটুকু পারি ফ্রি টাইমে আমি সব ধরনের সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। তো মূলত বিষয় হচ্ছে গোল্ড বিষয়ে কথা বলবো। গোল্ড চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, গোল্ডের আমি কিন্তু সবাইকে শুভেচ্ছা SahedTube সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। একটি আভাস দিয়েছিলাম অনেক আগে যে গোল্ড কিন্তু 2000 পর্যন্ত চাইতে পারে, তো অলরেডি কিন্তু গোল্ড 1997.28 এই জায়গাটা কিন্তু গোল্ড টাচ করছে। এবং এখানে যে বিষয়টা আছে, যেটা আমি একটু মার্ক করি, এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমি যুদ্ধের আগেই বলছিলাম যে গোল্ড কিন্তু ধীরে 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 মার্কেট আপটার্নের দিকে শুরু হবে, এবং যুদ্ধ যখন শুরু হয়েছে তার কিছুদিন পরেই আমি কিন্তু নোটিশ করছি আপনাদের আমার টেলিগ্রাম গ্রুপে গোল্ড কিন্তু 2000 টাচ করবে এবং 2000ও ক্রস করতে পারে, এই জিনিসটা কিন্তু আমি বলছি। এবং আমার যারা পেইড কোর্স মেম্বার আছে, যারা ফ্রি মেম্বার আছে বা আমার টেলিগ্রাম গ্রুপে আছে, তারা অলরেডি এই জিনিসটা দেখছেন। এখন মাঝে মধ্যে যে জিনিসটা হচ্ছে গোল্ডের ক্ষেত্রে সেটা হচ্ছে এই যে ধরনের যে স্পাইকগুলো নিচের দিকে করতেছে ছোট ছোট বা ছোট বড়, যেমন গতকালকে কিন্তু বড়সড় একটা স্পাইক করছে, এগুলোর মূলত হচ্ছে যখন এই যুদ্ধে ইসরায়েল এবং হামাসের যে যুদ্ধটা চলতেছে, তো এই যুদ্ধের মধ্যে যখন পজিটিভ এবং নেগেটিভ কিছু তারতম্য ঘটে তখন এই জিনিসগুলো কাজ করতেছে। যুদ্ধ যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে গোল্ড কিন্তু কন্টিনিউয়াসলি আরও আপের দিকে ধাবিত হবে। যুদ্ধে যদি কোনো ধরনের বিরতি হয় বা কোনো ধরনের দেখা গেল অস্ত্রবিরতি হোক বা অন্য কোনো সাপোর্ট পায়, যদি গাজা অন্য ধরনের সাপোর্ট পায়, হামাস অন্য ধরনের সাপোর্ট পায়, সেই ক্ষেত্রে একটা প্রভাব পড়বে। তবে এই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে অন্য অন্য পেয়ারের সাথে গোল্ডের যে চার্ট আছে এই চার্টের কোনো ধরনের মিল আপনারা পাবেন না। আগে পরে অনেক মিল পাইতেছেন, যেমন ইউরো ইউএসডি, জেবিবি ইউএসডি আপ হচ্ছে বা DXY নিচে নামতেছে, সেই হিসাবে এগুলো কিন্তু আপের দিকে টার্ন নিচ্ছে। বাট এখন দেখবেন যে ইউরো ইউএসডি ডাউন হচ্ছে, জেবিবি ইউএসডি ডাউন হচ্ছে, DXY আপ হচ্ছে, গোল্ড কিন্তু আপেই উঠতেছে, মানে একটু উল্টা সিস্টেমগুলো আপনারা দেখতে পারবেন। তো এই জিনিসগুলো যখন কোনো ধরনের যুদ্ধ বাধে তখনই এই সমস্যাগুলো ক্রিয়েট হয়, যেমন রাশিয়া ইউক্রেনের যখন যুদ্ধ শুরু হয়েছিল এবং ওখানে কিন্তু যখন একেবারে মানে একটা টালমাটাল অবস্থা ছিল, তখনও কিন্তু গোল্ড হাইপ করছে, উপর দিকে বুলিশ মুভমেন্টে চলে গেছিলো। তো এখন আমরা গোল্ডকেও কিন্তু বুলিশ মুভমেন্টের দিকেই পাবো, বেয়ারিশ যে বিষয়টা আছে এটা আমরা খুব কম পাবো, আর পাইলেও এক ধরনের স্পাইক দিবে। এখন গতকালকের হিসাবটা যদি বলি, গতকালকে আমার কী হয়েছে, এই যে ক্যান্ডেলটা দেখতেছেন এক ঘন্টার এই ক্যান্ডেলটা ঠিক মার্কেটে এখানে এন্ট্রি ছিল, এখান থেকে কিন্তু নিচে একটা স্পাইক করছে। আমার SL একটা দেওয়া ছিল আর তিনটা SL দেওয়া ছিল না, যার কারণে আমার একটা অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে। এখন এই জিরোর প্রসঙ্গেও আমি একটা জিনিস বলি, আমার কিন্তু হিউজ পরিমাণে একটা ডলার লস হয়েছে। এখন বিষয় হচ্ছে এই যে লস নিতেছি, লস নেওয়ার পরও কিন্তু আমার একটা হাস্য উজ্জ্বল মুখ আপনারা দেখতে পারতেছেন। এই জিনিসটা যখন আপনার মধ্যে চলে আসবে, আপনি লস নেওয়ার পর সেই লস নেওয়ার মন মানসিকতা ক্রিয়েট করতে পারবেন, তখনই আপনি একজন সফল ট্রেডারের দিকে অগ্রসর হইতে পারবেন। কারণ আমাদের যে সমস্যাগুলো হয়ে থাকে, আমরা $1-2 লস করি, লস করার পর হাই হুতাশ করতে থাকি, ঘুম হয় না, নাওয়া হয় না, খাওয়া হয় না, এরকম আর অনেক কিছু আছে। এগুলো আমার একটা সময় হয়েছে, এক যুগ আগে এই জিনিসগুলো পার করে আসছে। তো আপনারা যারা নিউ কামার তাদেরও এই জিনিসগুলো এখন হবে। আপনি $100 বিনিয়োগ করছেন, আপনার যখন $1-2 লসে চলে যাচ্ছে তখনই ধুকধুক বেড়ে যাচ্ছে, তাহলে আমি ক্লোজ করে বের হয়ে যাই বা আমি SL দিই নাই, আমি বের হই, এরকম সিচুয়েশনগুলো কাজ করবে। তো এইগুলো বলতেছি এই কারণে যে এই লস নেওয়ার মন মানসিকতা যদি আপনার থাকে তাহলে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন, নাহলে করতে পারবেন না। হ্যাঁ, আপনার ড্রডাউন সামহাও কোনো কারণে বাড়তে পারে, আপনার লসের পরিধি বাড়তে পারে, বাট রিকভারি দিয়ে আগের পজিশনে নিয়ে যাওয়ার সক্ষমতাটাই হচ্ছে বেস্ট। কোনো কোনো সময় পারবেন, কোনো কোনো সময় পারবেন না, কারণ মার্কেটের যে প্রেক্ষাপটগুলো সবসময় যে একই রকম থাকবে সেরকমের বিষয় না। তো এতক্ষণ ধরে আজর বাজর কথা বললাম, এই আজর বাজারের মধ্যে খুব ইম্পর্টেন্ট কথা বলছি, যারা এই কথাগুলো ধরতে পারবেন তারা হয়তো বা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং ভালো একটা অবস্থানে যাইতে পারবেন। তো এখানে যে বিষয়টা আমি বলতে যাচ্ছিলাম, গোল্ড এখন আছে এই পর্যায়ে 198145,
যদি যুদ্ধ চলতে থাকে আগামী দুই দিন বা তিন দিন, দুই দিনের কথাই ধরি কারণ মার্কেট অন হওয়ার আগ পর্যন্ত, তাহলে 100% শিওর থাকেন মার্কেট একটা গ্যাপ দিয়ে মার্কেট অন হবে। গ্যাপ দুই ক্ষেত্রে হইতে পারে, আপের ক্ষেত্রেও ডাউনের ক্ষেত্রেও। আপের ক্ষেত্রে যদি হয়, মানে যুদ্ধটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, সেক্ষেত্রে ইসরায়েলকে কিন্তু আমেরিকা একটা সাপোর্ট দিতেছে যে জিনিসগুলো দেখতে, ওদিকে আবার সমর্থন দিচ্ছে ঠিকই গাজাকে, মানে হামাসদের অনেকেই সমর্থন দিচ্ছে, ফিলিস্তিনের পক্ষে আছেন, কিন্তু সামনে কিন্তু অগ্রসর হচ্ছেন না। যদি অগ্রসর হয় সামনে কেউ, সেই ক্ষেত্রে ডাউনের দিকে দেখতে পারেন, আর যদি অগ্রসর না হয় সেই ক্ষেত্রে আপের দিকে দেখার একটা চান্স আছে গোল্ডকে। তবে ওভারঅল দিক থেকে আমরা যদি বিস্তারিত বিশ্লেষণ করি, আমার দৃষ্টিকোণ থেকে গোল্ড আরও আপ ট্রেন্ডে ধীরে ধীরে যাবে। সেই ক্ষেত্রে উপরে দেখেন আমি একটা পজিশন দিয়ে রাখছি 2012 পর্যন্ত, এখানে একটা স্ট্রং জোন আছে, এই জোন টোন এখন কাজ করবে না ততটা, মার্কেট উঠবে উঠবে উঠবে, এখান থেকে হালকা একটু সাময়িক সময়ের জন্য থাকতে পারে এবং এখান থেকে আবার আপের দিকে চলে যাওয়ার পসিবিলিটি বেশি। তার মানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সোজা সবটা কথা, আমি আগেও কিন্তু আপনাকে দের বলছিলাম যে টেলিগ্রাম গ্রুপে সংযুক্ত থাকে, ওখানে কিন্তু আমি যতটুকু জানি বুঝি সেই অনুযায়ী আপনাদের সব কিছু জানানোর বোঝানোর চেষ্টা করে থাকি টেকনিক্যালভাবে। ফান্ডামেন্টালটা আমি একটু গুরুত্ব কম দিই, ফান্ডামেন্টালের জন্য আপনারা ফর ইনফো এইটা দেখতে পারেন, বাংলাদেশে ফান্ডামেন্টাল ওয়েব মানে ইউটিউব চ্যানেল এটাই ফরেক্স রিলেটেড, ওখানে আপনারা জয়েন হতে পারেন, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো ফান্ডামেন্টাল এবং টেকনিক্যালটা যখন একত্রিত করবেন তখন একটা ভালো প্রফিট করতে পারবেন। টেকনিক্যালভাবে আগাচ্ছি এবং ওই ফান্ডামেন্টালের সাথে যখন যোগ করতেছি তখন সেই হিসাবে দৃষ্টিকোণ থেকে গোল্ড কিন্তু আরও আপের দিকে যাবে, মানে 2000 ক্রস করবে। এখন আমরা গোল্ডকে পাচ্ছি কোথায়? এখন আমরা গোল্ডকে পাচ্ছি হচ্ছে 1997-28 পর্যন্ত গেছে, এখন পজিশন হচ্ছে 1981.50, এই পজিশনে আছে। এখান থেকেও গোল্ড একটা গ্যাপ দিয়ে মার্কেট শুরু হইতে পারে এবং শুরু হইলে পরে কিছুটা আবার নামতে পারে, না নামার সম্ভাবনা বেশি, আবার আপের দিকে টার্ন নেওয়ার সম্ভাবনাটা বেশি আমি মনে করতেছি। এবং সেটা যদি চলে যায় 2012 পর্যন্ত, সেখান থেকে মার্কেট যদি কোনো ধরনের যুদ্ধের পরিস্থিতি, কোনো ধরনের দেখতেছেন যে থামতেছে না বা কন্টিনিউয়াসলি চলতেছে, বা ইসরায়েলকে সব দিক থেকে সাহায্য সহযোগিতা করতেছে বা অস্ত্রবিরতিতে গেল না, এই ধরনের আরও অনেক বিষয় আছে, সেই ক্ষেত্রে আমরা মার্কেটকে আরও উপরের দিকে পেয়ে যাইতে পারি 2032 বা 2075। নোট করে রাখতে পারেন 2075টা আমি পরে দেখলাম, 75 বলতে আমার এখানে 81 পর্যন্ত আছে, আমি 75ই ধরে রাখছি। তো এইভাবে মার্কেটটা কিন্তু আপের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি এই যুদ্ধ পরিস্থিতি বন্ধ না হয়। ততক্ষণ পর্যন্ত গোল্ড, অয়েল, এইগুলো আপনার মানে গোল্ডের দাম, তেলের দাম, বিটকয়েনের দাম, এগুলো আপনারা ঊর্ধ্বমুখী পাইতে পারেন। সেই ক্ষেত্রে যদি ইউএসডি স্ট্রংও হয়, ইউএসডির সাথে এটার কোনো মিল আপনারা পাবেন না, কিছুটা বলা যায় যে ম্যানুপুলেটভাবেই মার্কেট চলতে থাকবে এই পরিস্থিতিতে। তো হয়তো বা জিনিসটা বুঝতে পারছেন, তারপর আপনাদের যদি কোনো অভিমত থাকে তাহলে নিচে দিতে পারেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে করবেন, আমি প্রশ্নের উত্তর ভিডিও আকারে যদি ফ্রি থাকি তাহলে দেওয়ার চেষ্টা করব। তো এই বগর বগর করার জন্যই হচ্ছে আজকের ভিডিওটা দেওয়ার, অনেক দিন যাবৎ সক্রিয় নাই আমি ইউটিউব চ্যানেলে, তো এটা জানানোর জন্য। যারা আমাকে ফলো করে থাকেন তারা টেলিগ্রাম গ্রুপটা ফলো করতে পারেন, কারণ ওখানে আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি প্রত্যেকটা বিষয়ে। তো জয়েন হয়ে যান, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।